আসুন অহংকারী এক নিরীহ পাখির সাথে পরিচিত হই। পাখিটির নাম বড় মদন ডাক। এরা হারগিলা নামেও পরিচিত। বিরল প্রজাতির পাখি বড় মদন ডাক। দেখতে বিশাল দর্শন ভয়ঙ্কর মনে হলেও আসলেই নিরীহ প্রজাতির পাখি, স্বভাবে অহংকারী। হাটে এক পা দু পা ফেলে বসে হাঁটু ভাঁজ করে জলাশয়ের আশেপাশে বিচরণ করে। বাংলাদেশে কালে ভদ্রে দেখা মেলে। 19 শতকের গোড়ার দিকে স্থানীয় প্রজাতি হিসেবে পরিচিতি ছিল। দেশের উত্তরাঞ্চলে নাকি এক সময় দেখাও যেত, এখন আর সেরকম নজরে পড়ে না। বাংলাদেশ ছাড়া বৈশ্বিক বিস্তৃতি ভারত, মায়ানমার সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল। বিশ্বে এদের অবস্থান মোটেই সন্তোষজনক নয়, বিধায় প্রজাতিটিকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এরা সংরক্ষিত। এদের দৈর্ঘ্য কম বেশি 150 সেন্টিমিটার। স্ত্রী পুরুষ দেখতে একই রকম। উভয়ের মাথায় টাক, মাথায় গোলাপি রঙের চামড়ার আবৃত, তার উপর অল্প কটি পশম আকৃতির পালক। ঘাড় গলা পালক শূন্য, গলা লালচে হলুদ রঙের, ঘাড় কমলা লালচে। ঘাড়ে রয়েছে এক ধরনের হলুদাভ কমলা রঙের থলে যা ঝুলে পড়ে বুকের উপর পর্যন্ত। লেজ কালচে, চোখের তারা হলুদ, ঠোঁট ত্রিকোণাকৃতির, ঠোঁটের গোড়া কালচে। এদের প্রধান খাবার মাছ, ব্যাঙ, ছোট পাখি, ইঁদুর, সাপ সহ সব ধরনের ছোট সরীসৃপ। প্রজনন মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। জলাশয়ের কাছাকাছি গাছের উঁচুতে শুকনো সরু ডালপালা দিয়ে মাচা আকৃতির বাসা বাঁধে। ডিম পাড়ে 3-4 ডিম। ডিম ফুটতে সময় লাগে 35 দিনের মতো।